পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টে শেয়ার করুন আজকে কি আপডেট বাবলা রায় নেতৃত্ব প্রেস ক্লাবে সভা করে গান্ধীমূর্তির পাদদেশে ঝাড়গ্রাম 15,000 মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পশ্চিমবঙ্গ সিএসপি আনন্দধারা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কর্মীরা গান্ধীমূর্তি জমায়েত হয়েছে উদ্দেশ্য সংগঠিত হয়ে সংগঠনকে শক্তিশালী করতে চারটি দাবি করে যোগদান করেন এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন বাবলা রায় পাপিয়া সিংহ পাল সভানেত্রী একদমই টাকা পয়সা তাড়িয়ে দেবো কাল বলে তাড়িয়ে দেবো এর ফলে এই দাবিগুলো নিয়ে এলাম আমার মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জির সাথে কথা বলেছি সুব্রত মুখার্জি প্রচন্ড সহানুভূতি ছিল বলেছেন কর্মীরা অনেকে বসে গেছিল মহিলা কর্মীরা যারা তৃণমূল করবো না এরকম আমরা ভাবনা চিন্তা করি একটা আস্থা তাদের একটা বিশ্বাস রেখে তারা আবার নতুন করে তৃণমূলকে দপ্তর আছে এবং একটা প্রসূন পাজে আছেন এবং আমি আছি আমরা থেকে ছেলে আমার সাথে আছে সিপিআই থেকে এসে আজ আমাদের সাথে জয়েন করছে পরবর্তী যোগদান করছে সাথে একজন অভিনেত্রী আছে নন্দিতা গুপ্ত বলুন আমরা তো সবসময় ওনার পাশেই আছি দুয়ারে সরকারের মাধ্যমে আমরা কাজ করছি বিভিন্ন মিটিংয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে কোনো ছত্রছায়ার মধ্যে সংগঠনের মধ্যে আমাকে দিচ্ছেন উনিও আমাদেরকে কিছু এই আমাদের দাবিগুলো নিয়ে আমরা আপনার নাম বলে দিন বলে দিয়েছো বলে দিই অঞ্জলি 18 দফা দাবিতে নবান্ন অভিযান পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ঐক্য মঞ্চ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানীরাসমণি রোড পর্যন্ত গেছেন এই মিছিল নেতৃত্ব দিলেন শন মহন্ত সভাপতি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ করলেন স্মারকলিপি প্রশাসন মাধ্যমে দেওয়া হয়েছে সময় দিয়েছি শান্তি করিনি কিন্তু পুলিশের যেটা দায়িত্ব